আসসালামু আলাইকুম আজ দুটি মজার রেসিপি নিয়ে চলে এলাম এমিস মামন ডিউটি চ্যানেলে আজ কিচেন থেকে ভিডিও শুরু করব। রবিবারে কী রান্না করেছিলাম সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজার সুস্বাদু দুটি রেসিপি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটার শুরুতে একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন তো চলুন শুরু করা যায় রান্না শুরু করে দিলাম রান্না আর রান্নার জন্য আগেই পেঁয়াজ কেটে রেখেছি রসুন কিউব বের করে রেখেছিলাম পেঁয়াজ কাটা আমার জন্য খুবই কষ্টের আর মাঝে মাঝে মনে হয় যে কেউ যদি পেঁয়াজ কেটে দিত তাহলে রান্না করাটা আমার জন্য খুব সহজ হয়ে যেত কিন্তু কোনো উপায় নেই আমাকে নিজেকেই করতে হয় নিজের কাজ তো এই যে পাতিলটা পাতিলটার মধ্যে আমি রান্না করব লাল আলু আর চেরি টমেটো দিয়ে পাঙ্গাস মাছ আর যে কড়াইয়ের মধ্যে যেটা রান্না করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চাপা সুটকির তরকারি শুটকি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো নর্মালি আমরা সিলেটে যারা রান্না করি সুটকি রান্না করি মানে চাপা সুটকিটাকে আমরা মানে তেল ছাড়াই রান্না করি কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু সুটকি রান্না কিছু কিছু সবজি আছে যেগুলোকে তেল দিয়ে রান্না করলে কিন্তু খেয়ে সুটকি দিয়ে তেল দিয়ে রান্না করলে খুবই খেতে ভালো লাগে তো এর মধ্যে মিষ্টি কুমড়ো একটা ঝাল ঝাল করে এটা বাগান দিয়ে রান্না করব আজ তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা যেহেতু অনেক বড় বড়ো এগুলো মস্তে সময় লাগবে এগুলো সফট হওয়ার জন্য আমি লবণ দিয়ে তারপর এটা বসিয়ে রেখে দেব দুটোর তরকারিতেই আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লবণ দিয়ে এটাকে পেঁয়াজটা সফট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে তারপর সবজিগুলো কাটবো। আর এটা রবিবারে রান্না ছিল রবিবারের এই খাবার দুটি আসলে খুবই সুস্বাদু হয়েছিল। লাল আলু দিয়ে যে মে চেরি টমেটো পাঙ্গাস মাছ এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর সুটকি চিংড়ি মাছ এবং মানে মিষ্টি কুমড়ার তরকারি তো অসাধারণ হয়েছিলো খুবই সুস্বাদু আর সুটকিটা আমি কিভাবে দিয়েছিলাম সেটাও আপনারা দেখতে পাবেন একদমই কাটা হয়নি সুটকির মধ্যে আমি একদম ছেঁকে দিয়েছিলাম তো সব মিলিয়ে বাচ্চারা মানে আমার ছেলেও খেতে পেরেছে ওরা শুটকি পছন্দ করে যদি শুটকির মধ্যে কাটা কোটা কিছু না থাকে যেহেতু এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম তো চিংড়ি মাছ তো কোনো কাটা নেই এরপর শুটকিটা আমি মানে ছাঁকনি দিয়ে ছেঁকে এখানে পানিটা দিয়েছিলাম সে কারণে ওরাও খেতে পছন্দ করেছে সুটকির তরকারিটা তো এই যে এক টুকরো মিষ্টি কুমড়া আর সাথে এই লাল আলু চেরি টমেটোটা আমি পরে বের করে নেব আস্তে আস্তে ধুয়ে দেবো রান্নার ফাঁকে ফাঁকে তো আপনারা প্লিজ দেখতে থাকুন পুরো ভিডিওতে দেখবেন আশা করি মজার দুটি রান্না কিছু কিছু সুটকি যেগুলো চেপা শুটকি ভুনা করলেও যেমন মজা লাগে ঠিক তেমনি এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না মিষ্টি কুমড়ো এমনিই মিষ্টি মিষ্টি তো এই জন্য এটার মধ্যে যদি বেশি করে ঝাল দিয়ে রান্না করা যায় বাগার দিয়ে তেল দিয়ে তাহলে খুবই ভালো লাগে শুটকি খাওয়া সুটকির এই রেসিপিটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখানে ভালো করে এখানে একটু কষিয়ে নেব আর এর মধ্যে অল্প একটু জিরা গুঁড়ো দিয়েছিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে বসিয়ে রাখবো আর অন্য পাশে অন্য রান্নাটা করছি আর কি টমেটো এবং পাঙ্গাশ মাছের পাঙ্গাশ মাছটা একটু ভেজে নিয়েছিলাম হালকা করে প্লিজ দেখুন আপনার ভিডিওটা বলার তেমন কিছু নেই পাঙ্গাস মাছ কিন্তু আমি সব মশলাই দিয়েছিলাম আদা আদা ছাড়ার মানে পেঁয়াজ রসুন ধনে জিরা লাল মরিচের গুঁড়া তারপর হলুদ গুঁড়ো সবই দিয়েছি এর মধ্যে তো আপনারা বাকি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো না লাগলেও লাইক দেওয়ার অনুরোধ থাকলো ভিডিও করতে কিন্তু অনেক সময় নেয় অনেক কষ্ট হয় সেই জন্যই সবার কাছে এই অনুরোধটা সব সময় করে থাকি আশা করি কেউ কিছু মনে করবেন না ভুল টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো আমি বিদায় নিয়ে প্লিজ সাথে থাকুন এবং পুরো দেখুন